করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে অটো টোটো রিকশা সহ অন্যান্যদের রুজি রুটি থমকে পড়েছে। পরিবার প্রতিপালন করা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে। অনেকেই করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছে। সরকার তাদের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করেছে তা যথেষ্ট নয়। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসা প্রয়োজন। এই সংকটময় মুহূর্তে এটি কারো প্রতি দয়া দাক্ষিণ্য নয়, সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসাবেই এই ধরনের দায়িত্ব পালন করা প্রয়োজন। এই ধরনের দায়িত্ববোধ নিয়েই পিপলস রিলিফ ভলেন্টিয়ার্স গত কয়েকদিন ধরে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্থানে রান্না করা খাবার সরবরাহ, মাস্ক, স্যানিটাইজার প্রদান সহ নানান সামাজিক কর্মসূচি পালন করে চলেছে। এরই অঙ্গ হিসাবে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস চৌমুহনী এলাকায় শতাধিক পথচারী, রিকশা চালক, অটো চালক ও টোটো চালকদের মধ্যে রান্না করা খাবার সরবরাহ করেছে পিপলস রিলিফ ভলেন্টিয়ার্সরা। পিপলস রিলিফ ভলেন্টিয়ারের আগরতলা অঞ্চলের কর্মীরা বিগত 5 দিন ধরে তারা আগরতলা শহরের মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করছেন। আগামী দিনেও তাদের এই প্রয়াস জারি থাকবে এবং শুধুমাত্র আগরতলা অঞ্চলেই না, বিভিন্ন অঞ্চলে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে পিপলস রিলিফ ভলেন্টিয়ারের কর্মীরা কোথাও স্যানিটাইজেশনের কাজ করছেন, কোথাও মাস্ক, সাবান এগুলি বিতরণ করা হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন আগামী দিনগুলিতে তাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। এ ধরনের কর্মসূচি চালিয়ে যেতে যারা নানানভাবে সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন তাদের প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এই সংগঠনের উদ্যোগে রান্না করা বিভিন্ন খাবার বিতরণ করা হয় এদিন। আগরতলার পোস্ট চৌমুহনী এলাকায় উপস্থিত ছিলেন পিপলস রিলিফ ভলেন্টিয়ার্সের সদস্য এবং 100 জন রিকশা চালক, টোটো চালক ও পথ চলতি জনগণ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।